হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের এই ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমরা যাচ্ছি হাড়ভাঙা শীতলা মায়ের মন্দির। তাহলে আমার সাথে এসো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা অনেকেই আছো যারা জানো যে আমরা পুরী গিয়েছিলাম, আশা করি ব্লগ দেখেছো। তো ওখানে যে মায়ের পায়ে একটু চোট লেগে গিয়েছিল লিগামেন্টে, মানে সমুদ্রের যে ঢেউয়ে, তো সেই জন্য আমরা যাচ্ছি হাড়ভাঙা শীতলা মায়ের মন্দির। তো ওখানে যে মায়ের মাটি আছে আর মায়ের পুজো করিয়ে ওখানে যে গাছ আছে, গাছের তলাতে যে মাটি আছে সেখান থেকে মাটি নিয়ে লাগালে নাকি যে কোনো ধরনের হাড়ের প্রবলেম সেটা ঠিক হয়ে যায়। তো সেই মতো আমরা সবাই একদম রেডি হয়ে গেছি, আমরা মন্দিরের জন্য বেরিয়ে গেছি। তো মাকে অনেক জায়গাতে ডাক্তার দেখানো হয়েছে, কোথাও একদম কমপ্লিটলি ভাবে ঠিক হচ্ছে না। তো সেই জন্য আজকে আমরা যাচ্ছি হাড়ভাঙা শীতলা মায়ের মন্দির। তো আমি যাচ্ছি প্রথমবার, তাহলে আমার সাথে এসো। মায়ের মন্দির আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে মায়ের মন্দির। তো মায়ের যে ছবি সে ছবি কিন্তু আমি তুলিনি, বা মায়ের মন্দিরের কোনো রকম কোনো ভিডিও আমি মায়ের করিনি, শুধু মন্দিরেরই নিয়েছি। সেই জন্য মা কে, মন্দিরের যে মা, সেটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না। মায়ের যে গর্ভগৃহ সেটা এখন বন্ধ আছে, কারণ 12টার থেকে এখানে পুজো স্টার্ট হয় আর এখন বাজছে প্রায় 1:45, সেই জন্য কিন্তু মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে। আর মায়ের এখানে যে মাটি সেটা লাগানোর জন্য কিন্তু অনেক রকমের নিয়ম থাকে, তো সেই নিয়ম সব কিছু মাকে বলে দিয়েছে, মানে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, দেখো তোমরা ভিড় দেখতে পাচ্ছ। আর এখানে যে যেটা আমি দেখলাম, মানে ওখানে যে যেটা দেখলাম, এমন মানুষ আছে যারা অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছে কিন্তু ঠিক হয়নি, কিন্তু এই যে গাছ, মা মনসার যে গাছ আর এই যে এখানে মাটি দেখতে পাচ্ছ, এখান থেকে মাটি নিয়ে গিয়ে মাকে মানে স্মরণ করে মাটি লাগালেই কিছু পালন থাকে, সে পালন মেনে যদি মানে সমস্ত কিছু ঠিকঠাক করে পালন করে যদি মাটি লাগিয়ে লাগাতে পারে তাহলে কিন্তু হাড়ের যে কোনো ধরনের সমস্যাও ঠিক হয়ে যায়। তো এখানে এমন অনেক মানুষ আছে যারা চলতে পারে না, মানে তাদেরকে ধরে ধরে কোলে করে তুলে নিয়ে আসতে হয়েছে, তারাও নাকি এখানে এসে মাটি লাগিয়ে ঠিক হয়ে গেছে। তো সেই জন্যই আমরা সবাই মিলে গিয়েছিলাম মাকে ওখানে নিয়ে। তো তোমাদেরকে ভিড়টা একবার দেখিয়ে দিই যে কি তুলনায় ভিড় হয়েছে। আর এখানে ওখানে যে মানে অনেকের মুখে অনেক রকমের কথাই শুনলাম শীতলা মায়ের নামে, মানে হাড়ভাঙা শীতলা মায়ের নামে। তো এত সব কিছু তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি না। আর দেখো ওখানে মানে যে নিয়মটা সেটা হচ্ছে যে শিকড় টাইপের একটা ওষুধ দেওয়া হয়, সেটা হাতে বেঁধে দেওয়া হয় আর সেটা দেওয়ার জন্য নাম লেখানো হয়। তো নাম ধরে ধরে সবাইকে ডেকে ডেকে দিয়ে আর সে শিকড়টা বেঁধে দেওয়া হয়। তো আর দেখো ওখানে যে একজন দাঁড়িয়ে আছে তাকে তাকে দেখো মাটি মানে ঠাকুরের নাম করে, মায়ের নাম স্মরণ করে তার যেখানে প্রবলেম, যেখানে ব্যথা সেখানে মাটি লাগিয়ে দিচ্ছে। ওখানে যে যিনি আছে তিনিই মানে ওষুধ দেয়, তিনিই মাটি লাগিয়ে দেয়। তো এখানে মাকে স্মরণ করে ওষুধ লাগালে, মাটি লাগালে এখানে ঠিক হয়ে যায়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এরপর বাড়ি ফিরে যাব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, বাই বাই।